ছিল, সেখান থেকে আগুন আস্তে আস্তে পুরো মার্কেটটিকে একটু ছাই করে জ্বালিয়ে শেষ করে দিল। এবং পার্শ্ববর্তী যে আরেকটি মার্কেট রয়েছে রোডের পশ্চিম পাশে, সেই রোড পর্যন্ত অর্থাৎ রোড থেকে অবাধ্যক্ষ করে কিন্তু আরও দুটি মার্কেটে আগুন জ্বলে এসেছে। অর্থাৎ এই পর্যন্ত প্রায় চারটি পাঁচটি মার্কেট চলে এখানে ছাই হয়ে গেল। অনেকে স্বপ্ন দেখেছেন, স্বপ্ন দেখাচ্ছেন এবং স্বপ্ন নিজের বাস্তবায়ন করার জন্য আপনারা জানেন এই কিছু এক নিমিষেই প্রায় 25 কোটি টাকা একেবারে ছাইয়ে পরিণত হল। দর্শক যারা এখানে ব্যবসা করেছেন দীর্ঘ বছর দীর্ঘদিন, তারা কান্না করছেন এবং তারা বলছেন যে একেবারে নিঃস্ব হয়ে গেলাম। প্রায় 2-3টা পর্যন্ত দোকানদারি করার পরে তারা বাসায় গেছেন, বাসায় যাওয়ার পরে মাত্র হতে সবেমাত্র সিআরএফে গুলিয়েছেন, সেই মুহূর্তে কিন্তু তারা শুনছেন যে তাদের দোকানে আগুন লেগেছে। সেই আগুন থেকে এই আজকের এই অবস্থা, এই পরিণতি। 25 কোটি টাকার ব্যবসায়ী যারা ছিলেন তারা কান্না করছেন, প্রায় 550-550 মতো দোকান পুরো একেবারেই স্থায়ী হয়ে গিয়েছে। এই 550 পরিবার রাস্তায় বসে পড়বে বলে তারা আমাদেরকে জানাচ্ছেন, এবং তারা কান্না করে আমাদেরকে জানিয়েছেন যে পথের যে একেবারে ভিখারির মতো তারা হয়ে গেছে, সেটা তারা আমাদেরকে জানিয়েছেন। তাদের প্রিয়জনকে তারা কান্না করেছেন, এখানে মা বাবা ভাই বোন শুধু একটাই শব্দ হচ্ছে শেষ, অর্থাৎ সব শেষ যে কথাগুলো হচ্ছে তারা বারবারই তারা বলছেন যে আসলে এই যে সব শেষ কথাটি আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকে যদি আপনাদেরকে দেখাই যে সব শেষ যারা বলছেন যে আমাদের সব শেষ হয়ে গিয়েছে, আসলে মূলত 20 কোটি টাকা কিন্তু এই পুরো স্থায়ী হয়ে গেছে, পুরো স্থায়ী তারা হয়ে গেছে এবং তারা নিঃস্ব হয়ে আজকে তারা রাস্তার মধ্যে দাঁড়াচ্ছেন। তারা আমাদেরকে বলছেন যে আমাদের প্রিয়জনের স্বপ্ন ছিল, আমাদেরও স্বপ্ন ছিল, অন্য দশজনের মতো অন্য মানুষের মতো তারাও ঈদে বাজার করবেন, ঈদ করবেন, প্রিয়জনকে নিয়ে ঈদ করবেন। সেই একেবারে নিমেষেই তাদের যে স্বপ্ন একে দূরের স্নাত হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে এখানে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি এবং সর্বোপরি যে ফায়ার সার্ভিসের লোকেরা রয়েছেন তারা এখানে তাদের মতো কাজ করছে এবং উৎসুক জনতা তাদেরকে সরার জন্য কাজ করছে। সর্বোপরি যে বিষয়গুলি আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু স্থানীয় যে গণমাধ্যম কর্মী রয়েছে তারা এখানে কাজ করছেন। আসলে মূলত কাজ করলে কী হবে, কাজ করার মতো সুযোগ এখানে নেই। আপনারা জানেন পানির খুব সংকট, পানির সংকটের কারণে বিজিবি 6টা থেকে আগুন লাগার পরে এখানে কিন্তু প্রায় 7.5 ঘন্টা এখন চলছে, এখন পর্যন্ত আগুন আমরা নিয়ন্ত্রণে এসেছে সেটা আমরা বলবো না, নিয়ন্ত্রণে আসার অবস্থা এখন তৈরি হলে। দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তারা এখানে অবস্থান করছেন, কাজ করছেন এই ফায়ার সার্ভিসের সাথে। আমি যদি আপনাদেরকে বলি, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ আর্মির যে সদস্যরা রয়েছেন তারা এখানে কাজ করছেন, এবং র্যাবের সদস্যরা রয়েছেন, পুলিশ, বিজিবি, আনসার, প্রায় 6-7টি টিম এখানে তারা কাজ করছে। দর্শক আমি আপনাদেরকে যদি দেখাতে যাই, আপনারা যদি লক্ষ্য করবেন যে একেবারে বিল্ডিংয়ের যে চূড়াটা রয়েছে, বিল্ডিং যেখানে আমি যে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, এটা কিন্তু বঙ্গ বাজার যে মার্কেটটি সেইটা কিন্তু এখানে, আর পশ্চিম পাশে আপনারা জানেন প্রায় 100 ফিট ডিফারেন্স, 100 ফিট পরে কিন্তু আগুনের লেলিহান সে আরেকটা বিল্ডিংয়ে এসে লেগেছে। সেই সুবাদে প্রায় 4-5টি মার্কেট আমরা এই পর্যন্ত জেনেছি যে এখানে জ্বলেছেন। আপনারা জানেন এই বঙ্গবাজার যে মার্কেটটি সেখানেই মূলত 550-550 মতো দোকান এখানে রয়েছে, এবং আশেপাশে যে দোকানগুলি রয়েছে সেখানে প্রায় 150 টোটাল মিয়া এখন পর্যন্ত আমরা যেটা সঠিক না হলেও 650-650 দোকানের মতো পুরো ছাই হয়ে গেছে। এবং আমরা একজনের সাথে কথা বলেছি, এখানে প্রায় তার 26টি দোকান এখানে তার ছিল, 26টি দোকান নিয়ে তিনি ব্যবসা করছেন দীর্ঘদিন। আজকের এই 26টি দোকান সহ তার পুরো স্বপ্নটা কিন্তু একেবারে এক নিমিষেই একেবারে দুরাত হয়ে আগুনের যে লেলিহান এই সার, তার 20 কোটি টাকা আঙ্গারে পরিণত হলো। সেই বিষয়গুলি তিনি আমাদেরকে কেঁদে কেঁদে জানিয়েছেন। তাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন তারা এখানে আসছেন, তারা এখানে কান্না করছেন। আসলে মূলত যে বিষয়গুলি আমি যদি আপনাদেরকে বলি, দর্শক আসলে কোন ভাষায় কথা বললে আমি আপনাদেরকে বোঝাতে পারবো বা কোন ভাষায় কথা বললে আমি আপনাদের স্থাপন করতে পারবো সেই ভাষাটা আমার আসলে জানা নেই। যেদিকে তাকাই সেদিকেই শুধু হায় 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 হায়, নাই 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 নাই। দর্শক আমরা দেখতে পাচ্ছেন কিছু মানুষ অন্ততপক্ষে কিছু মানুষ চেষ্টা করছেন তাদের রক্ষা করার জন্য।
মালগুলি যেই দোকানে আগুন লেগেছে এবং পাশের দোকানে এখনও পুরো আগুন লাগেনি, অবস্থা হয়তো আগুন ধরবে এরকম একটি অবস্থা। ঠিক সেই মধ্যে কিছু মাল মালামাল তারা কিন্তু উদ্ধার করছেন। আসলে যে অবস্থা আপনারা জানেন, কিছুদিন পূর্বে মাত্র কিছুদিন পূর্বে গুলিস্তান যে সিদ্দিক বাজার, সেই সিদ্দিক বাজারে যে বিস্ফোরিত হয়েছিল, সেই বিস্ফোরিত ঘটনা আমরা দেখেছি। ঠিক কিছুদিন পরেই আবার আরেকটি ঘটনা, সেই বিশাল যে মার্কেটটি বঙ্গবাজার, যে বিশাল মার্কেটটি, সেই মার্কেটটি পুরো ছাই হয়ে গেল। সব কিছু মিলে আসলে এই এলাকাটি যেন কেমন একটি উত্তপ্ত মনে হচ্ছে। আপনারা জানেন প্রায় 48টি ফায়ার সার্ভিসের 48টি টিম এখানে কাজ করছে এবং এখন পর্যন্ত হতাহতের যে ঘটনা সেটা আমরা এখন পর্যন্ত পাইনি। আপনারা জানেন যেহেতু খুব ভোর সকালে আগুন লাগার সূত্রপাত হয়েছে, রমজান মাস থাকার কারণে ভোরবেলা হয়তো অনেক মানুষ হয়তো এখানে আসতে পারেনি, এই জন্য এখন পর্যন্ত আমরা মূলত হতাহতের ঘটনা বলতে পারি। তবে এখন চেষ্টা চালিয়ে যাচ্ছে, উপর থেকে গ্লাস আগুনের তাপে বিল্ডিংয়ের তাপে যে গ্লাস ভেঙে ভেঙে পড়ছে, উপরে নিচে পড়ছে, আসলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আইন শৃঙ্খলাকারী রক্ষাকারী বাহিনীর সদস্যরা চেষ্টা করছে তাদেরকে এখানে সরিয়ে নিয়ে আসার জন্য। আসলে মূলত যে বিষয়টি আমরা আপনাকে আসলে বলতে চাই যে শেষ যে শব্দটি হয়েছে, শেষ আসলে শেষ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন একটা মুমূর্ষ এবং ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম আমরা আজকে বাজার। জনতা আপনারা জানেন আগুন যখন উত্তেজিত জনতা কিন্তু ফায়ার সার্ভিসের লোকদের উপরে আক্রমণ করেছিল। কেন তারা এত দেরি হচ্ছে, কেন তারা এত দেরি করছেন, আগুন কেন তারা নিয়ন্ত্রণ নিতে পারছেন না, এই জন্য কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যদের প্রতি তারা আক্রমণ করেছিল। সেই আক্রমণ হওয়ার কারণে পুলিশ সদস্যরা আবার তাদের কাঁদানে গ্যাস ছেড়েছিলেন। তখন আমরা সংবাদকর্মীরা এবং জনসাধারণ খুব কষ্ট হয়েছিলাম। তো মূলত আসলে উচ্চ জনতার যে বিষয়টি আমরা দেখতে পেয়েছি সেখানে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছেন যে অন্ততপক্ষে কিছু মাল এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য তারা চেষ্টা করছে। আপনারা জানেন প্রায় কোটি কোটি টাকার মাল এখানে পড়ে একেবারেই স্থায়ী হয়ে যাওয়ার অবস্থা হয়েছে। তো আসলে আপনাদেরকে ভাষা বলবো, সেই ভাষা বলে আসলে আমি শেষ করতে পারবো না, আমি আসলে বলতে পারছি না কোন ভাষায় আপনাদেরকে বললে আমি হয়তো বোঝাতে পারবো। আসলে যারা টেলিভিশনে দেখছেন এখানকার যে ভয়াবহ অবস্থা, এখানে যদি আপনারা না আসেন তাহলে হয়তো বা আসলে বোঝানো যাবে না এখানকার কী অবস্থা পরিণত হয়েছে। দর্শক, তো এই ছিল আমার কাছে সর্বশেষ সেই বঙ্গবাজার থেকে। পরবর্তীতে বড় ঘটনা ঘটলে আমি আপনাদেরকে জানিয়ে দেব। আসলে দর্শক আমি